আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি সব সময়। আর এই যে আমার কিউটের ডিব্বাটা দুষ্টুমি করতেছে, ডিজে গান বলতেছে, আর ওই ফাঁকে আমি দেখে একটু শ্যুট করে নিলাম, না করে আর পারলাম না। আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার খালামণি কিউটের ডিব্বা কী দুষ্টুমি করতেছে। এখানে হচ্ছে জন্মদিনের দিন কি আয়োজন ছিল, এটা হচ্ছে রোস্ট, মুরগির রোস্টটা একটু ছোট করে পিস করে কেটে করা হয়েছে, আর এটা হচ্ছে গরুর মাংস। তো আর এখানে আছে পোলাও, রান্নাটা শেয়ার করিনি, দেখানোটা শেয়ার করতেছি, যেহেতু আমরা আপু করেছে সব কিছু। এখন আপনাদের সাথে শেয়ার করব এই চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না। আমার আপু রান্না করেছে, পেঁয়াজটা একটু ভেজে পানি দিয়ে দিল, তারপর রেগুলার যে আমরা মশলা ব্যবহার করি রান্নায় সব মশলা দিয়েছে, এক্সট্রা কোনো মশলা নেই এখানে। আর চিংড়ি মাছগুলো কীভাবে কেটে রেখেছে পরিষ্কার করে দেখতেই পারতেছেন, তো মাছগুলো দিয়ে দিল। মাছগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে, মাছের কোনো এক্সট্রা ঘ্রাণ বা গন্ধ যাতে না আসে কাঁচা, সেজন্য আগে মাছটাকে ভালো করে কষিয়ে নেবে। আর এটা হবে কিন্তু নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তো মাছটা কষানো শেষ ভালো করে এখন কিন্তু নারকেল বাটাটা দিয়ে দিল। তো নারকেল বাটাটা দিয়ে এখন ভালো করে আবার কষিয়ে নেবে, নারকেলের একটা এক্সট্রা কাঁচা ঘ্রাণ আছে, তো সেজন্য ভালো করে নারকেলটা কষিয়ে নিতে হবে। আর প্রথমে যদি নারকেলটা কষাতাম তাহলে চিংড়ি মাছের যে একটা ঘ্রাণ কিংবা কাঁচা গন্ধ সেটা কিন্তু ভালো করে কষানো হতো না, সেজন্য আমরা আগেই মাছটাকে কষিয়ে নিয়েছি, তারপরে নারকেলটা কষানোর জন্য দিয়ে দিলাম। তো আমাদের প্রায় মাছটা কষানো শেষ, এই যে দেখতে পারতেছেন কিভাবে কষানো হয়েছে, একদম একটু ভাজা টাইপের করে কষানো হয়েছে। এখন পানি দিয়ে দিল, তো পরিমাণ মতন পানি দিয়ে দিব, পানি দিয়ে মাছটাকে ভালো করে রান্না করব। এখানে আরেকটু পানি লাগবে, আরেকটু পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিলাম। যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা একটি করে লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, যারা আমার পাশে আছেন, তাদেরকেও জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। এই তো আমাদের রান্নাটা অলরেডি রেডি হয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে নিব, আপু পরিবেশন করতে থাক, আমরা দেখে আসি এক নজর আর কী কী রান্না করেছে। এই হচ্ছে গরু মাংসের ভোনা, আর এখানে হচ্ছে বাইলা মাছের ভোনা, আর এটা হচ্ছে লাউ দিয়ে শোল মাছ রান্না করেছে। তো সবগুলো খাবার অনেক মজার হয়েছিল, টেস্টি হয়েছে অনেক। তো এইখানে হচ্ছে গিয়ে কাঁচা টমেটো ভাজি, আর সাথে আছে কলমি শাক। এই তো আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা রেডি, আমার আপুর হাতে রান্না করা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো লুকটা কিন্তু খুব ইয়াম্মি, আর খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আমি এই প্রথম খেয়েছি আমার আপুর হাতের চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খুব মজা লাগবে। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।